চট্টগ্রাম নগরীর মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষ্যে একই সাথে হাজ করিবার লাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উগ্রে চুক্তি স্বাক্ষর করছে নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাংলাদেশের হন শহরের দুয়ো প্রতিষ্ঠানের মধ্যে এবি ফতম চুক্তি মূলত এই চুক্তির লক্ষ্য চট্টগ্রামত নিরাপদ সড়ক নিশ্চিত দায়িত্বশীল প্রদান সংস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় প্রক্রিয়া প্রতিষ্ঠা করা নগরীর সড়ক ব্যবস্থাপনা সড়ক দুর্ঘটনার তথ্য লিপিবদ্ধ করা এবং তদন্তের দায়িত্ব সিএমপি অন্যমিককে নিরাপদ সড়ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যমান রাস্তাগুলো দেখবালের হাসগান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়ের সাত তারিখ মঙ্গলবার সকালে টাইগা ফাজস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযুদ্ধ রেজাল করিম চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের উপস্থিতি এই স্বাক্ষরিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৈদুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আবদুল্ল ওয়ারিশ নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তি গান স্বাক্ষর করে নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিএমপি ডাটা শেয়ারিং এর বিষয়ে চট্টগ্রাম সিটি কমিশনের মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরী এবং সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় জানাই দুর্ঘটনা ঘটছে কোন ডাটা নেই এটা হয়তো পুলিশ বিভাগের কাছে আছে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে সেগুলো তো আসার কথা নয় আজকে এই অনুষ্ঠানের পরে এই সাইনিং সিনেমনির পরে অন্তপক্ষে এটি সম্পর্কে আমরাও কিছুটা কোন রোডে কি হয়েছে কীভাবে দুর্ঘটনাটা হলো কি রাস্তার কারণে হলো না ফুটপাথের কারণে হলো আমাদের যে সেবা সংস্থাগুলো আছে যেমন শহরকে সুন্দর রাখতে হলে শৃঙ্খলাবদ্ধ করতে হলে শহরে শৃঙ্খলা করতে হলে এখানে পুলিশ বিভাগের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গভীর বিদ্রোহিতা যদি গড়ে তোলা না যায় তাহলে এটা সম্ভব নয় ঠিক তদ্রুপ অন্যান্য সেবা সংস্থা যেগুলো আছে এগুলোর সাথে যদি একটা গভীর বিদ্রোহিতা গড়ে তোলা না যায় একটা সমন্বয় করা না যায় তাহলে কোনো কিছুই ফলপ্রসূ হবে না এটা রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমি কিন্তু একদম নির্দিজয় বলতে পারি এটা রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি আজকে একটা নতুন যুগে পদার্পণ করেছি যতটুকু হোক কিছু ছোটো হতে পারে কিন্তু আস্তে আস্তে এই এগিয়ে যায় মানুষ তো এই ডাটা শেয়ারিং এই শিনমনির মাধ্যমে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সেতু তৈরি করেছি ইনশাআল্লাহ আমরা সফল কাম হব এবং চট্টগ্রামকে একটি সুন্দর একদম নগরীতে আমরা ইনশাল্লাহ পরিণত করতে পারবো আপনার কাছে যদি ইনফরমেশন না থাকে তার মানে কি আপনার যদি ডাটা না থাকে তাইলে আপনি আপনার কোনো পরিকল্পনাই গ্রহণ করতে পারবেন না সেটা হোক আপনার সিটি কর্পোরেশন পরিচালনা সেটা হোক একটা রাস্তার ডেভেলপমেন্ট সেটা হোক আমার পুলিশিং যে কোনো কাজেই আমাদের ডেটা দরকার ফর ব্যাটার রেজাল্ট কোথা থেকে দেখেছি বিভিন্ন তথ্য নিয়ে রাস্তার ডিজাইন চেঞ্জ করার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা কমে আসছে তো এখানে যদিও বারবার ক্রাশ ম্যানেজমেন্ট বা দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসার জন্য বলা হয়েছে কিন্তু রাস্তায় স্মুথ রানিংয়ের যে একটা ব্যবস্থা এবং ডিসিপ্লিন একটা মুভমেন্টের যে ব্যবস্থা সেটাও কিন্তু এই কার্যক্রমের মধ্যে দিয়ে চলে আসবে বলে আমি মনে করি তা আমি আশা করছি যে আমাদের এই পদক্ষেপ হয়তো প্রাথমিকভাবে ছোটো একটা পদক্ষেপ এখনই হয়তো খুব ভালো রেজাল্ট আমরা তো আনতে পারবো কিনা জানি না আমাদের অভ্যাস একটা ব্যাপার আছে এরকম ডাটা শেয়ারিং আমরা অনেক সময় করি নাই তা আমি আশা করছি দ্যাট উইল গিভ এ বিগ অপরচুনিটি ফর আস যারা আমরা আসলে মানুষের জন্য কিছু কাজ করতে চাই নিরাপদ নিরাপচ্ছর নিশ্চিত গত্য এই প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিএমপির যত উদ্যোগে হারিগড়ি বিষয়েতে দিব বিদেশী সংস্থা ব্লুমবাগ ফিলানโทรফিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি যারা এর মধ্যে বিশ্বের 28 কান শহর রোড ক্রাশত মরিজন্যে এবং হতাহতের সংখ্যা কমায়তো স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ফরে হাজগুজজি এগ্রিমেন্টটা আসলে শুরু এই রোড সেফটি জার্নিটার জন্য কারণ দেখা যাচ্ছে কোন একটা কার যদি সিটেশন করতে যায় পুলিশের তথ্যটা প্রয়োজন কোথায় দুর্ঘটনা হচ্ছে কোন কোন জায়গায় আমার প্রয়োজন সেফটি মেজার দেওয়ার জন্য এই ব্যাপারগুলোতে যেমন তথ্য প্রয়োজন রয়েছে পাশাপাশি সিটি কর্পোরেশন যখন কোনো কাজ করে পরামর্শটা নেওয়া মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে যে কাজটা সফলভাবে সাস্টেন হবে কি না এই সমন্বয়টা এবং প্রতি বছর যাতে দুর্ঘটনা বিশ্লেষণ করে রিপোর্ট পাবলিকেশন হয় সমস্যাটা আমরা আনতে পারি কখন কোথায় দুর্ঘটনা ঘটছে কারা কোন ধরনের ভেহিকেলগুলো দুর্ঘটনায় বেশি আপনার ইনভলভ এই সমস্যাগুলো যাতে প্রতি বছর শেয়ারিং হয় জানা হয় যাতে আমরা ভবিষ্যতে আমাদের এই এই স্বল্পনতাটা দেশের যে বাজেট সেটা সম্পূর্ণ আমরা ব্যবহার করতে পারি লজিক্যালি ব্যবহার করতে পারি মানুষের নিরাপত্তা যাতে ব্যবহার করতে পারি এই জন্যই কিন্তু এই শক্তিস্বাক্ষর অনুষ্ঠানত অন্যান্য মধ্যে আরও উপস্থিত আছিল কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল তত্ত্বাবধায়ক ফকশলী মোহাম্মদ আকবর আলী ফরাদুল আলম জসীমউদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাল উদ্যোতন পুলিশ কর্মকর্তাল সহ বি আই এর চট্টগ্রামের কর্মকর্তা ড্যামুল ইসলাম মামুন সি প্লাস চট্টগ্রাম